नमस्कार दर्शक बंधुरा, शुभ फॉर एसा ब्लॉग चैनले सकल के स्वागत। वीडियो शुरू कर आगे चैनल सब्सक्राइब करो और बेल बटन जोर कर बजिए दो जाते नतून वीडियो मिस ना जाए। शीत ग्रीष्म बर्षा पाई आमादेर भरसा, ताई पाए हेटे एकटू चले एलाम एकटा राजबाड़ीते। एई राजबाड़ीर नाम होच्छे आंदोल राजबाड़ी। एई राजबाड़ी 185 बछरे इतिहास बहन करे चलेछे। এই রাজবাড়ির অলিগলিতে যদি ঘোরা হয় দেখা যাবে অনেক ইতিহাস আজও বহন করে চলেছে। দেখলে হয়তো রাজবাড়িটাকে মনে হবে ভঙ্গুর, ভিতর থেকে সব কিছু ভেঙে গেছে, কিন্তু এটাই ছিল একটা টাইমের হেরিটেজ কুঠি, যেটা আখ্যাত পেয়েছিল 185 বছর আগে। এটি হচ্ছে আন্দুল রাজবাড়ি, স্থাপিত হয় 1834 সালে। স্থাপন করেন রাজা রাজনারায়ণ রায় বাহাদুর। আন্দুল রাজপরিবারের সৃষ্টি হয় রামলোচন রায়ের হাত ধরে। তিনি ছিলেন লর্ড ক্লাইভের বন্ধু বা দেওয়ান। আন্দুল রাজপরিবারের সঙ্গে তখনকার দিনেও উচ্চারিত হতো শোভাবাজার রাজবাড়ি। এই রাজবাড়ি মন্দির প্রাঙ্গণ আছে যেখানে স্বয়ং মা দুর্গার পুজো হয়, এবং সেই দুর্গাপুজোর প্রথম কাজ ছিল মোষ বলি দেওয়া। আর এই প্রথা আজ থেকে 185 বছর আগেও চালু হয়েছিল, যেটা বর্তমানে হয়তো বন্ধ। এই রাজবাড়ির সামনে দেখতে পেলেই মনে হবে একটি খোলা মাঠ, যে খোলা মাঠে পাড়ার ছেলেরা এসে ব্যাট বল খেলছে। এখন হয়তো রাজবাড়িটা ভঙ্গুরভাবে পরিণত হয়ে আছে, কিন্তু যদি এই রাজবাড়ি দেখতে হয় তো সোজা তোমাদের সকলকে বলছি চলে আসতে হবে হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়াগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে আন্দুল স্টেশন। আন্দুল স্টেশন নামার পর ডান হাতেই ওভারব্রিজ সবকালে পাওয়া যাবে অটোরিকশা বা টোটো। তাতে চেপে যে কোনো মানুষকে যদি বলা হয় যে আমরা যাব আন্দুল রাজবাড়ি, তো যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা আপনাদের পৌঁছে দেবে আন্দুল রাজবাড়ি। আর সেই আন্দুল রাজবাড়ি, যে আন্দুল রাজবাড়ির সিংহাসন থেকে প্রচুর রীতিরেওয়াজ, প্রচুর ইতিহাস লুকিয়ে আছে, যার দেয়ালের আনাচে কানাচে। এবং এই বাড়িতেই প্রথম সত্যজিৎ রায়ের মুভি জলসাঘর, সত্যজিৎ রায়ের মুভি জলসাঘর এখানে শুটিং হয়েছিল। এবং হিন্দি ছবি সাহেব বিবি টেক্কা তারও শুটিং এখানে হয়েছিল। তো অনেক হিন্দি ছবি, অনেক বাংলা ছবি শুটিং এই পরিবারে হয়েছে। এবং এটি হচ্ছে মা দুর্গার দালান কোঠা। একটু আগে যেটা বললাম, এটি হচ্ছে মা দুর্গার দালান কোঠা বা মন্দির, যেখানে মোষ বলি দিয়েই মায়ের পুজো শুরু হতো। আর এই হচ্ছে মায়ের অন্নপূর্ণা মন্দির, এটা ঠিক পাশেই আছে, রাজবাড়ির ঠিক পাশেই আছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।